আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি হাসিবুল হাসান সিয়াম সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখব কীভাবে রাসবেরি পাইয়ে অফার ইনস্টল করতে হয়। আপনারা হয়তো অনেকেই জানেন, বাংলা লেখার জনপ্রিয় একটি সফটওয়্যার অভ্রা এবং দিন দিন এর কদর বেড়েই চলেছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পাশাপাশি লিনাক্স, ম্যাক অপারেটিং সিস্টেমেও অভ্রা চালানো যায়। আজ মূলত আপনাদের দেখাবো কিভাবে ডেবিয়ান বেসড একটি লিনাক্স ডিস্ট্রো রাসবেরি স্ট্রেচ অর্থাৎ রাসবেরি পাইয়ের অফিসিয়াল অপারেটিং সিস্টেমে অভ্রা ইনস্টল করতে হয়। চলুন শুরু করা যাক। অভ্রা ইনস্টল করার জন্য আমাদের প্রথমে টার্মিনাল ওপেন করতে হবে। টার্মিনাল ওপেন করে আমাদের পুরো সিস্টেমকে আপডেট এবং আপডেট করতে হবে। এর জন্য আমাদেরকে কমান্ড দিতে হবে sudo apt get update enter। এই কমান্ডের মাধ্যমে আমাদের সিস্টেমে বিভিন্ন প্যাকেজ আপডেট হচ্ছে। এটি কিছুক্ষণ সময় নেয়, এটি আপনার ইন্টারনেটের গতির উপর নির্ভর করে। আপনারা ভিডিওর ডিসক্রিপশনে প্যাকেজটি ইনস্টল করার জন্য অর্থাৎ অভ্রা লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য কমান্ডগুলো পেয়ে যাবেন। তো আমাদের সিস্টেমটি আপডেট হয়ে গিয়েছে, এবার আমরা সিস্টেম আপডেট করার জন্য কমান্ড দিব। আমাদের সিস্টেম আপডেট করার কমান্ড হচ্ছে sudo apt get upgrade। ইয়েস করতে হবে বড় হাতের ওয়াই। এটিও আপনার ইন্টারনেট কানেকশনের স্পিডের উপর নির্ভর করবে। যত স্পিড বেশি হবে তত তাড়াতাড়ি প্যাকেজগুলি ডাউনলোড হবে। তো আমাদের দেখা যাচ্ছে সিস্টেমটি আপগ্রেড হয়ে গিয়েছে। তো এখন আমরা পরের কমান্ড দেব। আমাদের পরের কমান্ড হচ্ছে অভ্রাটি এই সিস্টেমে রান করার জন্য যেসব প্যাকেজ প্রয়োজন সেগুলো প্যাকেজ ইনস্টল করার জন্য আমরা এখন কমান্ড দেব। কমান্ডটি একটু লম্বা, যদি আপনাদেরকে সমস্যা হয়ে থাকে আপনার ডেসক্রিপশন থেকে কমান্ডগুলো পাবেন, কোনো চিন্তার বিষয় নেই। আমি কমান্ডগুলো আরেকবার দেখে নেব। তো প্যাকেজগুলি ইনস্টল হচ্ছে। আমরা এরপরের ধাপ হবে আমাদের গিটহাব রিপোজিটরিটি ক্লোন করার, অর্থাৎ গিটহাব থেকে আমাদেরকে কিছু কোডস নামাতে হবে। এই যে এটি হচ্ছে আইওয়া সফটওয়্যার, তো সরিম নামে কোনো এক ইউজারের এই কোডটি আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমরা এটি দুভাবে করতে পারি। আমরা এখানে ক্লিক করে জিপ ফাইল আকারে ডাউনলোড করতে পারি, অথবা লিনাক্স টার্মিনালে গিট ক্লোন কমান্ডের মাধ্যমেও ক্লোনটি করতে পারি। তো এই প্রসেসটি এদিকে চলছে। আমরা আরেকটি টার্মিনাল ওপেন করব, মানে কমান্ড দেব গিট ক্লোন। রিপোজিটরিটি ক্লোন হচ্ছে। এদিকে প্যাকেজগুলো ইনস্টল হয়ে গিয়েছে। আমরা রিপোজিটরিটি ক্লোনার জন্য অপেক্ষা করব। রিপোজিটরিটি ক্লোন হয়ে গিয়েছে। তা এখন আমরা আমাদের ডিরেক্টরি চেঞ্জ করব। এই যে দেখতে পাচ্ছেন এগুলো অভ্রার জন্য অভ্রার ফ্রেম, যে ফাইলটি আমরা নামালাম বা যে রিপোজিটরিটি আমরা ক্লোন করলাম সেগুলো
রিপোজিটরির কিছু ফাইল এখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা কমান্ড দিব তারপর সর্বশেষ কমান্ড sudo make install। আমাদের এখানে কাজ মোটামুটি শেষ। তো আমাদেরকে এখন এই যে এখানে দিতে হবে ইয়ে প্রিফারেন্সেস, iOS প্রিফারেন্সেস, the iOS daemon is not running, do you wish to start it? Yes, okay। ইনপুট মেথডে যেতে হবে যে অ্যাড, এখানে নিচে দেখতে পাচ্ছেন তিনটি ডট রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে যেখানে বেঙ্গলি অপশন এসেছে ওভার ফোনেটিক অ্যাড দিয়ে আমাদের ক্লোজ করে সিস্টেমটি রিবুট করতে হবে। সিস্টেমটি রিবুট করা হলো, সিস্টেমটি রিবুট হচ্ছে, আমরা রিবুট হইতে 1 থেকে 2 মিনিট সময় লাগে, তো আমরা ভিডিওটি স্কিপ করছি। তো আমাদের রাসবেরি পাই রিবুট হয়ে গিয়েছে। এখন বাংলা লেখার জন্য আমাদেরকে যেটি করতে হবে হচ্ছে যে এখানে ইএন অর্থাৎ ইংলিশ লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে অপশনটি বেঙ্গলি ওভার ফোনেটিককে সিলেক্ট করে দিতে হবে। এটি ওভার ফোনেটিকে সিলেক্ট হয়ে গিয়েছে। চলুন চেক করার জন্য আমরা লিব্রে অফিস রাইটারটি ওপেন করি। লিব্রে অফিস রাইটার মূলত মাইক্রোসফট অফিসের অল্টারনেটিভ, এটি অবশ্যই ওপেন সোর্স। তো এখন চেক করার জন্য আমরা কিছু লিখে থাকি, সবাই দেখতে পাচ্ছেন আমরা বাংলা লিখতে পেরেছি। যদি আপনারা টিউটোরিয়ালটি সঠিকভাবে ফলো করে থাকেন তাহলে অবশ্যই বাংলা লিখতে সমর্থন হবে। আর যদি কোনো সমস্যা সম্মুখীন হন তো আমাদেরকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ বলে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি শেষ করছি। ধন্যবাদ।